হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন টাইম সায়দা আজ আপনাদের রান্না করে দেখাবো খুবই মজার খুদের ভাত বা বৌয়া চাল ঝাড়ার পরে যে ভাঙা অংশগুলো বের হয় সেই ভাঙা চালগুলোকে বলা হয় খুদ আর এই খুদ দিয়ে এই ভাতকে রান্না করা হয় বলে এই ভাতকে বলা হয় খুদের ভাত অঞ্চলভেদে এক একজন এক এক নামে চিনে এই খুদের ভাতকে কেউ বৌয়া বলে কেউ ক্ষুদের ভাত বলে আজকে আমি খুব সহজভাবে রান্না করে দেখাবো খুদের ভাত আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের রেসিপি যদি রেসিপি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না কথা না বেরিয়ে চলুন জেনে নিই খুদের ভাত রান্না করার প্রস্তুত প্রণালী খুদের ভাত বা বৌয়া রান্না করার জন্য আজকে আমি এখানে এক কেজি খুদের চাল নিয়েছি চালের এই ভাঙা অংশগুলোকে কিন্তু খুদ বলা হয় এবার আমি খুদগুলোকে খুব ভালো করে ধুয়ে নিব। ধুয়ে পানিটা ঝরিয়ে নেব পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিলে কিন্তু এই খুদের ভাতটা অনেক ঝরঝরা হবে সেজন্য আমি খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিব খুদের ভাত রান্না করতে খুবই অল্প উপকরণ লাগে আমরা রান্না করতে করতে জেনে নিব কী কী উপকরণ লাগে প্রথমে চুলা একটি হাড়ি বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল তেলটা গরম হলে দিয়ে নেব দুইটা তেজপাতা এবার দিয়ে দিব তিনটা শুকনা মরিচ আপনি চাইলে এখানে কাঁচা মরিচ ব্যবহার করতে পারেন খুব ভালো করে নেড়ে সামান্য একটু ভেজে নেব যখন সামান্য একটু ভাজা হয়ে আসবে তখন এর মাঝে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আদা কুচি আর এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এই খুদের ভাতে আদা কুচি করে দিলে খেতে বেশি ভালো লাগে খুব ভালো করে নেড়ে ভেজে নেব সামান্য একটু কালার ধরে আসার আগ পর্যন্ত যখন সামান্য একটু কালার ধরে আসবে তখন হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব এবার সামান্য একটু ভেজে নেব পেঁয়াজের গায়ে হালকা ব্রাউন কালার ধরে আসার এক পর্যন্ত যখন পেঁয়াজের এরকম কালার ধরে আসবে তখন এর মাঝে আমি যে খুদগুলো ধুয়ে রেখেছিলাম সেই খুদগুলো দিয়ে দিব আমি পাশে অন্য একটা চুলায় কিন্তু পানি বসিয়ে রেখেছি গরম পানি ব্যবহার করতে হবে আর পানির পরিমাপটা আমি একটু পরে জানিয়ে দিচ্ছি খুব ভালো করে নেড়ে আমি খুদগুলোকে কষিয়ে নিব চুলা গাছটা মাঝায় রেখে ছয় থেকে সাত মিনিট খুব ভালো করে খুদগুলোকে কষিয়ে নিতে হবে ঠিক আমরা পলাও যেভাবে রান্না করি ঠিক সেভাবে খুদের চালগুলো যত ভালো করে কষানো হবে ভাতটা কিন্তু ততটা ঝরঝরা হবে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার এর মাঝে আমি দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়া এতে কালারটা অনেক সুন্দর আসবে এটা কিন্তু একেবারে অপশনাল আমি ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম হালকা কালার আসার জন্য তবে আপনি যের হলুদটি স্কিপ করতে পারেন এবার খুব ভালো করে নেড়ে আমি কষিয়ে নিব আমি আবারও বলছি চালটা যত ভালো করে কষানো হবে ঠিক ততটাই ঝরঝরা হবে খুদের ভাত ঠিক পলটা যেভাবে আমরা কষিয়ে নিই ঠিক সেভাবে আমি ছয় থেকে সাত মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন একটু ভালো করে একেবারে ঝরঝরা হয়ে গেছে এবার আমি পানি ইউজ করব আজকে এখানে আমি এক কেজি চাল ব্যবহার করেছি আমি যে পট দিয়ে মেপেছিলাম সেই পটে এখানে পট চাল হয়েছে আপনি যে কাপ বা পর দিয়ে মাপবেন সেই কাপ বা পর দিয়ে পানিটা ব্যবহার করতে হবে এক কাপ চালের জন্য দেড় কাপ পানি আজকে আমি এখানে পট চাল হয়েছে সেই জন্য আমি এখানে ছয় কাপ গরম পানি দিলাম অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন তাহলে এই ভাতটা ঝরঝরা হবে যদি ঠান্ডা পানি ব্যবহার করেন তাহলে কিন্তু একেবারে ঝরঝরা হবে না গরম পানি দেওয়ার পরে আমি অপেক্ষা করলাম ফুটে ওঠা পর্যন্ত এবার আমি চুলা গাছটা মাঝাঝু করে ঢেকে দিব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য খুদের ভাত হতে খুব বেশি সময় লাগে না ফিরে এলাম ছয় মিনিট পরে দেখুন পানি আর চালটা কিন্তু এখন একেবারে সমান হয়ে গেছে যখন পানি আর চালটা এরকম সমান হয়ে যায় তখন এই চালটাকে দমে দিতে হবে তার আগে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে যদি আপনার পাত্রের তলা ভারী হয় তাহলে নিচে তাওয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি পাতলা পাতিল হয় তাহলে নিচে একটা ভারী কিছু দিতে হবে এবার আবারও আমি ঢেকে দিব তবে আপনি যদি কাঁচামরিচ ব্যবহার করেন এই পর্যায়ে ব্যবহার করবেন আবার আমি ঢেকে দিব আর চুলাচটা একেবারে কমিয়ে দিব চুলা আসটা একেবারে কমিয়ে আমি দমে রাখব দশ থেকে পনেরো মিনিট এই দশ থেকে পনেরো মিনিটে একেবারে পারফেক্টভাবে হয়ে যাবে আমার আজকের খুদের ভাত ফিরে এলাম দশ মিনিট পরে এবার আবারও খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব মশাল্লাহ একেবারে পারফেক্ট ঝড়ঝরে হয়েছে আমার আজকের খুদের ভাত এবার চুলা থেকে নামিয়ে পরিবেশন করুন বিভিন্ন ধরনের ভত্তা দিয়ে খুবই মজার বৌয়া বা খুদের ভাত আজকে এখানে আমি পেঁয়াজ মরিচের ভত্তা শুটকির ভত্তা চিংড়ি ভত্তা আর আলু ভত্তা দিয়ে পরিবেশন করেছি আপনি চাইলে এখানে ডিম ভাজিও দিতে পারেন এতেও কিন্তু খেতে অনেক ভালো লাগবে আর এই প্রত্যেকটা ভত্তার রেসিপি আমার চ্যানেলে আছে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দিব দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল খুবই মজার ঝড়ে বৌয়া বা খুদের ভাত অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ